দ্বিতীয় পর্যায়ে আমাদের মূল লক্ষ্য আজকের সংবাদ সম্মেলনে যে বিষয়টি বাজেট উপস্থাপনা 2018, এই উপস্থাপনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি জনাব সাধারণ বেগম, সহ সম্পাদক অর্থনীতি সমিতি এবং সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ লড়াই সরকারি বিজ্ঞান কলেজ। বিকল্প বাজেট বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষে এটা চতুর্থ বছর। তৃতীয় বিশ্বের দেশে এর প্রচলন নেই, উন্নত বিশ্বের সরকারি অর্থায়নে নয়। আমাদের বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রস্তাবনা সম্পূর্ণ মাত্রায় অংশগ্রহণমূলক। আমরা সরকারি বাজেট উপস্থাপনের 2-3 সপ্তাহ আগে বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষে এ বাজেট প্রস্তাব জাতির উদ্দেশ্যে করে থাকি। বর্জন গ্রহণ সরকারের সিদ্ধান্ত। আমাদের প্রস্তাবনার মূল ভিত্তি 1971-এর মুক্তিযুদ্ধের মূল চেতনার সাথে সাযুজ্যপূর্ণ। প্রথমত, বৈষম্যহীন অর্থ ও সমাজ ব্যবস্থা। দ্বিতীয়ত, অসাম্প্রদায়িক মানুষ মনন কাঠামো বিনির্মাণ। বাজেটে মোট 9টি অনুচ্ছেদ আছে। মুদ্রিত 56 পৃষ্ঠার সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয়। অতঃপর মূল বিষয় উপস্থাপন করছি। সুপারিশমালা 99টি। দুর্নীতি দুর্বৃত্তায়নের কাঠামোতে আর্থসামাজিক উন্নয়ন কেন হচ্ছে, কত দূর হচ্ছে, এখানেও আছে পয়েন্ট। বিশ্বায়ন ও নগর উদারবাদের কথা যেটা বললাম, যেভাবে বিশ্বায়ন চলছে এটা আমাদের ভাবনা দুর্ভাবনার বিষয়, যেটা বাংলাদেশের জন্য কখনোই প্রযোজ্য নয়। আমাদের সংবিধানের নীতি মোতাবেক সংবিধানের তার মৌল স্তম্ভ ভিত্তিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে বৈষম্যহীন অর্থনীতি, সমাজ, রাষ্ট্র ও অসাম্প্রদায়িক মনন মানস কাঠামো বিনির্মাণের সাথে সাযুজ্যপূর্ণ তত্ত্ব কাঠামো গ্রহণ করেছি। দারিদ্র বৈষম্য হ্রাস করতে হলে আমাদের প্রত্যক্ষ করে যেতে হবে, পরোক্ষ করে নয়। পরোক্ষ করে গেলে দরিদ্রদের উপর চাপ পড়বে। ব্যক্তি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে, কোনো আই আসে না। এমন কিছু খাত আছে যেখানে কোনো আই আসে না, অথচ সম্ভাবনা অনেক, সেসব খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানব উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের প্রতি জোর দেওয়া হয়েছে এবং বাজেটে বেশি বরাদ্দ রাখা হয়েছে। আমদানি শুল্ক হার নির্ধারণে দেশের শিল্পায়ন ও দেশের কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এখানে বাদ দিয়ে যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন, সম্ভবত 4,90,000 কোটি টাকা, তার চেয়ে 2.5 গুণ বেশি আমাদের অর্থনীতি সমিতির বাজেট। আমাদের প্রস্তাবিত বাজেটে 9,90,820 কোটি টাকা, অর্থাৎ মোট বাজেট বরাদ্দের 81% যোগান দেবে সরকারের রাজস্ব আয়। আরো আমরা দেখিয়েছি আমাদের প্রস্তাবিত বাজেটে আছে উল্লেখযোগ্য আয় বৃদ্ধি। এই আয় বৃদ্ধির ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি, মোট রাজস্ব ধরা হয়েছিল 2,93,494 কোটি টাকা 2017-18 অর্থ বছরে। আর সমিতি থেকে আমরা এটা 2018-19 বছরে ওই আয় প্রায় 3.4 গুণ বৃদ্ধি করে 9,90,800 কোটি টাকা প্রস্তাব করছি। আমার তোমার উল্লেখযোগ্য ব্যয় বৃদ্ধি। স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে, শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে সব পরিমাণ আছে, আমাদের তালিকায়ও আছে। পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ঋণের সুদের ক্ষেত্রে বৈদেশিক ঋণের সুদাসন পরিশোধ বাবদ আমরা এবছর 600 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছি। আমরা চাই একদিকে বৈদেশিক ঋণের সুদ ও আসল যত দ্রুত সম্ভব পাশাপাশি পরিশোধ করতে, অন্যদিকে চাই মূল ঋণ ও সুদ পরিশোধে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক জোরদার করতে। হলো 45, 46, 47, 48, 49, এখানে তালিকা দেওয়া আছে। উন্নয়ন বাজেট অর্থবছরের তুলনায় 18-19 অর্থ বছরে খাতে প্রস্তাবিত বরাদ্দ অধিকতর প্রগতিমুখী। বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে আমাদের বরাদ্দ বাড়ানো হয়েছে। আরো বলা হয়েছে যে আমাদের 12,16,400 কোটি টাকা
প্রস্তাবিত বাজেটে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এখান থেকে আসবে 9,90,820 কোটি টাকা। কেউ হয়তো বলবেন 2,25,580 কোটি টাকা ঘাটতি, অনেক বড় ঘাটতি। এখানে আমরা বলতে চাই দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ অনুকূলে হতে হবে, অর্থাৎ উন্নয়ন প্রক্রিয়াটি হতে হবে প্রবৃদ্ধির সাথে বন্টন ন্যায্যতা নিশ্চিতকরণে, দ্রুত ভিত্তিতে বৈষম্য হ্রাসকরণে, ভূমি কৃষি জলা সংস্কারে, মানব সম্পদ দ্রুত বিকশিতকরণে, শিল্পায়ন উন্নয়নের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ সহ আত্মকর্মসংস্থান বিকশিতকরণে, বিজ্ঞান প্রযুক্তি সর্বোচ্চ সর্বোত্তম ব্যবহার করণে, তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও আলোকিত করণে, নারীর ক্ষমতায়ন সংশ্লিষ্ট উদ্যোগে, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিতকরণে এবং সর্বোপরি সমগ্র প্রক্রিয়ায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণে। দেশের মাটি থেকে উত্থিত এ দর্শনটি বাস্তবায়নে নিঃসন্দেহে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তা হল রেল সিটার দুর্বৃত্তদের হাত থেকে সরকার ও রাজনীতিকে মুক্ত করতে হবে, সে অবস্থা সৃষ্টি করতে হবে যখন রেল সিটাররাই সরকার ও রাজনীতির অধীনস্থ সত্তায় রূপান্তরিত হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির উল্লেখিত বিশ্বাস সমূহ অনেক নয়, এ বিশ্বাস অর্থনৈতিক নৈতিক সামাজিক মানবিক যে কোনো মানদণ্ডের যুক্তিযুক্ত, কারণ এসবই ছিল আমাদের মুক্তি ও স্বাধীনতার মূল চেতনার ভিত্তি। কাজ ধারাবাহিকতায় অর্থনীতি সমিতির আজকে যে পত্রটি উপস্থাপন করা হয়েছে, আমি প্রথমেই বলতে চাই যে অত্যন্ত সুলিখিত সুচিন্তিত এবং সমন্বিত একটি উপস্থাপনা এই প্রভাবের মধ্যে আছে, সেজন্য আমি অর্থনীতি সমিতিকে সবার আগেই ধন্যবাদ জানাতে চাই। যশোরে হচ্ছে, লড়াইয়ে হচ্ছে, ঢাকা প্রেস ক্লাবে হচ্ছে, কারণ আমার এই মিডিয়া কর্মী যারা রয়েছেন যখন স্বাভাবিক রাজনৈতিক স্পেসটা কমে যায় তখন জনগণের কথা বলার জায়গা থাকে মিডিয়া, যেজন্য অর্থনীতি সমিতি চেষ্টা করেছে মিডিয়ার কাছে এই জায়গাটি তুলে ধরতে। তারপরে মিডিয়া তার দায় কতখানি পালন করবে কতখানি পালন করবে না সেটা মিডিয়ার ব্যাপার। বিএনপি সরকারের আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমানের বাজেট, আওয়ামী লীগের সময়কার গোলাম কিবরিয়া সাহেবের বাজেট, আর বর্তমান সরকারের আব্দুল মুকিম বাজেট, এই তিনজনের বাজেটের ভিতরে কার বাজেট আপনাদের কাছে গ্রহণযোগ্য? 2017-18 সালে যে পূর্ব করেছেন 18-19, এইটাকে যদি 2017-18 থেকে যদি 17-15টা দেখাতেন যে সরকার 2017-18-তে 4,000 কোটি টাকা বাজেট দিয়েছে, আমরা সেখানে 8,000 কোটি টাকার একটি প্রস্তাবনা আমাদের ছিল, তাহলে আমাদের পক্ষে এটা বোধগম্যটা ভালো হতো। এবং আমি মনে করি ভবিষ্যতে যদি আপনারা এই ধরনের বাজেট পরিকল্পনা করেন তো সেক্ষেত্রে এই ধরনের তুলনাটা করলে খুব পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে, আমরা বুঝতে পারব যে আপনারা কোথায় হিট করেছিলেন, সরকার সেটা কেন গ্রহণ করেনি।
সেটা পেতে কমপক্ষে 5 বছর।